কক্সবাজারের রামু ফানুসের আলোয় রঙিন হওয়ার পর বাঁশ, কাঠ, বেত ও রংবেরঙের কাগজের উপর অপূর্ব কারুকাজে তৈরি কল্পজাহাজ ভাসালো বাঁকখালী নদীতে। সকল ধর্মের পর্যটকদের সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয় এ উৎসব। রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাষা উৎসব উদযাপন পরিষদ ছিল এই উৎসবের আয়োজক। বাঁকখালি নদীতে কল্পজাহাজে ভাসল সিংহ, ঘোড়া ও ময়ূর, এমনকি আকাশ ছাড়িয়ে পাখিও পানিতে। দৃষ্টিনন্দন কল্পজাহাজে ভাসল এসব প্রাণী। রং বেরঙের কাগজে আকর্ষণীয় নির্মাণ শৈলীতে কল্পজাহাজ চলে নদীর এপার থেকে ওপারে, আর নদীর দুপার ছিল সকল ধর্মের নানা বয়সী মানুষের মিলনমেলা। বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে দীর্ঘ তিন মাস ধ্যান সাধনা প্রজ্ঞার মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষাব্রত পালন করে, এই বর্ষাব্রত পালনের পরপরেই পরের দিন থেকেই এই জাহাজ ভাসা উৎসব রামুতে শত শত বছর আগে থেকেই এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর যাতে আমরা আবার এই অনুষ্ঠানটা করতে পারি সকলের কাছে সেই কামনাই থাকবে, আর আমরা উৎসবকর পরিবেশে এই অনুষ্ঠানটা উপভোগ করছি। তিন মাস বসবাস পালনের পর এই জাহাজ বাসানোটা হয়। আমরা এটা বসবাসের পরে পবরানা পূর্ণিমাতে জাহাজ বাসানো উৎসবটা পালন করি। প্রতি বছর খুব আনন্দ করি, খুব মজা করি। এটি আসলে শুধুমাত্র একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই মিলনমেলাতে উপস্থিত হয়। প্রথম আমি এই জাহাজ ভাসা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমি একজন হিন্দু, তবে আমার এই বৌদ্ধদের অনুষ্ঠান অনেক ভালো লেগেছে। ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসা উৎসব চলে সন্ধ্যা পর্যন্ত। শত বছরের ঐতিহ্যবাহী এই জাহাজ ভাসা উৎসব যেন নির্মল আনন্দ এবং সৌহার্দ্যের সুদৃঢ় বন্ধন। সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মিলনমেলায় পরিণত হয়েছে। এখানে শুধু বৌদ্ধ সম্প্রদায় নয়, এখানে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়েছে। এই উৎসবটি ধর্মীয় গাম্ভীর্যতা যেমন রয়েছে উৎসবটিতে, ঠিক তেমনিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন বলে আমরা এটাকে মনে করি। এই উদ্যোগের সাথে প্রশাসন সম্পৃক্ত আছে এবং প্রশাসনের যখনই সহযোগিতা চাওয়া হয় প্রশাসন সর্বতোভাবে সহযোগিতা করে এবং উৎসবগুলো যাতে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাওয়া হবে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। প্রায় 200 বছর আগে মংরাজ ম্রাজংব্রান জাহাজ ভাসানো উৎসবের প্রথম আয়োজন করেন। জাহাজ ভাসা উৎসব বর্তমানে সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।